हिंदू धर्म के अनुयायियों का परम अपमान जिसे कोई मानसिक रूप से स्वीकार नहीं कर सकता। किसी भी धर्म के अनुयायियों की बेवजह बदनामी करना अपराध है। अपमान विवादास्पद लेखन के माध्यम से है। हिंदू या हो बोको हराम ISA के साथ तुलना पूर्व मंत्री सलमान खुर्शीद ने अपनी किताब सनराइज ओवर अयोध्या नेशनल हुड इन पावर टाइम्स के पेपर 113 पर हिंदुओं के बारे में विवादित टिप्पणी की थी। इस बीच श्रीभूमि जिले में अंतर्राष्ट्रीय हिंदू परिषद और बजरंग दल हिंदुओं के बारे में की गई विवादास्पद टिप्पणियों को स्वीकार नहीं कर सके। पूर्व मंत्री ने हिंदुओं की तुलना ISA करने की कड़ी निंदा की। पुस्तक पर प्रतिबंध लगाने के लिए कहा गया था। इसके लिए उन्होंने करीमगंज के जिलाधिकारी के माध्यम से प्रधानमंत्री और राज्य के राज्यपाल व मुख्यमंत्री को ज्ञापन भेजा। हमारा अंतर्राष्ट्रीय हिंदू परिषद एवं राष्ट्रीय बजरंग दल करीमगंज शाखार पक्ष থেকে আমরা করিমগঞ্জের জেলাশাসকের কাছে আমরা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রী এবং আসামের গভর্নরের কাছে মেমোরেন্ডাম দিয়েছি। আমরা মেমোরেন্ডাম যে আমাদের বিগত কিছুদিন আগে আপনারা জানেন আমাদের ভারতবর্ষের এক্স সেন্ট্রাল মিনিস্টার মিস্টার সলমান খুরশিদ একটি বই লিখেছিলেন, যেটা হচ্ছে যেটার নাম হচ্ছে সানরাইজ ওভার অযোধ্যা নেশনহুড ইন আওয়ার টাইম। এই বইয়ের 113 নম্বর পাতাতে তিনি উল্লেখ করেছেন যে হিন্দুদের পক্ষে হিন্দুরা নাকি বোকো হারাম এবং ISIS সংগঠনের সাথে উনি তুলনা করেছেন হিন্দুদেরকে। তো আমরা সেই বিষয়ে আমরা ধিক্কার জানাচ্ছি এবং এটার প্রতিবাদ জানাচ্ছি। আমরা যে স্মারকপত্র আজকে দিয়েছি সেটা আমরা বলেছি যে সেটা যাতে অতিসত্বর সেই বই পুরো ভারতবর্ষে ব্যান করা হোক, এটাই আমরা আমাদের মাননীয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আসামের মাননীয় গভর্নরের কাছে সেই আবেদন আমরা জানিয়েছি। R9 ভারত কে লিয়ে রিয়াজুর ছদিয়াল কি রিপোর্ট, করিমগঞ্জ আসাম সে। ड्यूटी में कोई लापरवाही नहीं, पुलिस लोगों की सुरक्षा के लिए दिन रात काम कर रही है। उन्होंने ड्यूटी के दौरान शारीरिक परीक्षण की भी आवश्यकता होती है। यदि शरीर ठीक नहीं है तो कर्तव्यों का ठीक से पालन करना संभव नहीं है, तो सभी मामलों में शरीर सही होना चाहिए। करीमगंज के पुलिस अधीक्षक पद्मनाथ बरुआ ने करीमगंज में लाइसेंस क्लब फ्रंटलाइन द्वारा आयोजित मधुमेह शिविर में इस तरह से अपने विचार व्यक्त किए। उन्होंने संस्था की ओर से शिविर आयोजित करने के लिए उनका धन्यवाद दिया। शिविर का आयोजन शहर के पुलिस रिजर्व में किया गया था। कैंप में कई लोगों की इस बीमारी की जांच की जाती है। शिविर के आयोजन को लेकर विश्वा घोष ने संस्था की ओर से ये बात कही। रिजेक्शन कैंप लायंस क्लब रे करिसे जो कारण मय लायंस क्लब ओके धन्यवाद जनाइसु, कारण आमार निजरो एटा माने एटा रिस्पोंसिबिलिटी আছে যে আমার যিমানখিনি পুলিশ পার্সনাল আছে গোটেই ডিস্ট্রিক্টত আমার সাপোজ 600-700 মান পুলিশ পার্সনাল আছে, সকলকে যাতে সুস্থভাবে আমি রাখিব পাৰো সেইটো আমার মোর এটা দায়িত্ব। আৰু সেই কারণে আমি মাঝে মাঝে মানে রিসেন্ট নতুন গভর্নমেন্ট অহার পিছতো আমি রিসেন্ট মানে রেগুলারলি পুলিশ পার্সনাল থানাতে থাকক, আউটপোস্টে থাকক, রিজার্ভতে থাকক, সকলকে বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ত যাতে পুলিশ মানে মেডিকেল চেকআপ এটা করবা যায়, সবরে যাতে হেলথটা মনিটর করিব পারা যায়, সেইটো কারণে আমি অলরেডি স্টেপস লৈছো। আর এইখিনি সময়তে লায়ন্স ক্লাবে এনেকে আগবাড়ি আহি মোক যাকালি পরহি মোক অফিসত আহি আমি এনেকে মোক এইটো এটা প্রস্তাব দিলে যে এটা ডায়াবেটিস স্ক্রিনিং ক্যাম্প এটা ইয়াত করব। মই মানে আই এম ভেরি থ্যাঙ্কফুল টু লায়ন্স ক্লাব, তেওঁলোকে এনেকুৱা এটা স্টেপ লৈছে কারণে। আর মই আশা করো যে আগলেও এনেকুৱা কলাবিলিটি এপ্রোচত এনেকুৱা বিভিন্ন ধরনের ক্যাম্পস আগতেও হয়ে থাকে, নট অনলি মানে টাউনত বেলেগ সাপোজ অল্প রিমোট এরিয়াজতো যাতে হয়, সেইটো মই মানে তেওঁলোকক মানে রিকুয়েস্ট করি। আর এইটো এটা প্রোগ্রাম করার বাবে আপনারা তেওঁলোকক মই মানে অলওয়েজ থ্যাঙ্কফুল টু দেম। আর ময়ও আশা করছি যে ম্যাক্সিমাম পার্টিসিপেশন হোক, বিকজ মানে আমার পুলিশের কারণেও যেটা চা যায় পুলিশত এটা মানে স্পেসিফিক্যালি মানে অকমান এজ হয়ে যাওয়ার পিছন দেখা যায় যে ম্যাক্সিমাম পুলিশ পার্সনের কিনা নয় কিনা হাই প্রেসার হোক, ডায়াবেটিস হোক, তেনকা কিছু রোগ ওলাই পড়ে। আর এইটার অনলি রিজন মূল মতে যে অকমান নেগলিজেন্স হয়ে যায়, বিকজ বহুত বেশি ডিউটি করবলগা হয়, বহুত বেশি স্ট্রেসফুল কাম হয়, যে যোনে থানাত পোস্টেড হয় তেওঁলোকর মানে দিনে রাতে কাম করে থাকবলগা হয়, নিজের হেলথটা একদম ধ্যান দিয়া নহয়, সেইটো কারণে বস্তুবিলাক যেহেতু ডিটেকশন নোহাকে সাপোজ হাই বিপি আছে বা হাই ব্লাড সুগার আছে কারণে ডিটেকশন নহয় 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 4-5 বছর 6 বছর যেতে গুছি যায় তেতিয়া বস্তুটো একদম মানে ডিটেরিওরেট করে যায় অনগ্রাফ, এটা সেইটো কারণে এনেকে রেগুলারলি যদি স্ক্রিনিং ক্যাম্প পাতি থাকা যায় আমি আমার মানে হেলথৰ স্টেটাসটো কি আছে সেইটো জানি থাকা যায়। আর এইটো ভেরি ইম্পর্টেন্ট, মানে এনেকুৱা নহয় যে অকল বহুত মানে বয়স থাকিলেহে ডায়াবেটিস হব পারে, এনেকুৱা নহয়, ব্লাড হাই ব্লাড সুগারটো মানে বহুত কম বয়সতো মানুষের হব পারে, মানে ফুড হ্যাবিটস লৈ পেলাই নিজের লাইফ কি ধরনের লাইফস্টাইলটো লৈ পেলাই
তো সেইটো কাৰণে এভৰি ওৱান ইন ছাৰ্ভিচ আগবাঢ়ি আহিব লাগে, এটা বয়সৰ পিছত 30 মানৰ পিছত সকলোৱে এটা স্ক্ৰিনিং ৰেগুলাৰলি কৰাই থাকিব লাগে। আৰু মানে এইটো যিহেতু এটা এনেকুৱা এটা কেম্প পতা হৈছে, ময়ো আমাৰ বিভিন্ন ধৰণৰ যিমানবিলাক পুলিচ এষ্টাব্লিছমেণ্ট আছে গোটেইবিলাক থানা গোটেইবিলাক মই যোৱাকালি আমি মেছেজ দিছোঁ যে মেক্সিমাম মানুহ আহি পেলাই আমাৰ স্ক্ৰিনিংটো কৰাই যাওক, যিহেতু এনেকুৱা এটা ফেচিলিটেট কৰা হৈছে লায়ন্স ক্লাবৰ তৰফৰ পৰা। আৰু মই আশা কৰিছোঁ যে আগলৈও এনেকুৱা কেম্প হৈ থাকক। আৰু আই থেংক লায়ন্স ক্লাব ওৱান ছেকেণ্ড ফৰ দিছ ৱণ্ডাৰফুল। R9 भारत के लिए रियाज़ और छदियल की रिपोर्ट, करीमगंज असम से।